নমস্কার, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো অরেঞ্জ জ্যাম। বাচ্চা বড় সকলেরই খুবই পছন্দের জ্যাম এটা। এখন বাজারে প্রচুর কমলালেবু উঠেছে আর খুবই সস্তা। এই সময় বানিয়ে রেখে দিতে পারেন জ্যাম সারা বছর ব্যবহার করার জন্য। চলুন দেখে নেওয়া যাক এই অরেঞ্জ জ্যাম বানানোর ভিডিওটা। কমলালেবুর জ্যাম বানাবার জন্য তিনটে লেবু নিয়েছি। লেবুর খোসাটা ছাড়িয়ে নিয়ে কোয়াগুলো আলাদা করে নেব। এবারে লেবুর কোয়ার মধ্যে যে বীজগুলো আছে সেগুলো বের করে নেব। প্রত্যেকটা কোয়াতে দেখুন অনেকগুলো করে বীজ থাকে। এই বীজগুলো রাখলে টেস্ট নষ্ট হয়ে যাবে জ্যামের। এইভাবে অন্যান্য কোয়া থেকেও বীজগুলো বের করে নেব। কমলালেবুর সব কোয়াতে একই রকম বীজ থাকে না, কোনোটাতে কম থাকে কোনোটাতে বেশি থাকে। এটাতে একটাই মাত্র বীজ বেরোলো। সবগুলো কমলালেবুর কোয়া থেকে বীজটা বের করে নিলাম। এবারে গ্রাইন্ড করে জুসটা বের করে নেব। হাফ লেবুর খোসা জ্যামটা বানাতে ব্যবহার করব, সেই জন্য খোসার সাদা অংশটা ছুরিতে ঘষে ঘষে বাদ দিয়ে দেব। এই সাদা অংশটা তেতো হয়। এবারে খোসাটা জুলিয়েন করে কেটে নেব। অপর দিকে একটা ডেচকি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে রসটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। না ছাঁকলেও কোনো অসুবিধে হয় না, পরিমাণটা একটু বেশি হয়। আর যে ছিবড়েটা বেরোলো এটা ফেলে দেব। এখন আমি গ্যাসটা জ্বেলে দেব। চা খাওয়ার কাপের দেড় কাপ পরিমাণে রসটা হয়েছে, চিনিটাও দেব দেড় কাপ। যতটা পরিমাণে রস হবে ততটা পরিমাণেই চিনি দিতে হবে। চিনিটা দেওয়ার পর লেবু রসের সাথে ভালো করে মিশিয়ে নেব। ফুটে এসছে, দেখুন চাইধারটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে দেব এক ড্রপ অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা দিলে দেখতে ভালো লাগে জ্যামটা। না দিতে চাইলে কোনো রকম কালার নাও দিতে পারেন। কালারটা মিশিয়ে নেওয়ার পর ফুটন্ত অবস্থায় 15 মিনিট রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা লো করে দেব। 15 মিনিট পর জুলিয়েন করে কেটে রাখা লেবুর খোসাটা দিয়ে দেব। এখন আমি নাড়তে থাকব, কারণ রসটা যত তৈরি হবে তত বেশি বাবলস হবে। বেশি পরিমাণে বাবলস হলে উপচে গিয়ে নিচে পড়ে যাবে। এখন এর মধ্যে দেবো 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারের পরিবর্তে লেবুর রসও আপনারা 1 চামচ ব্যবহার করতে পারেন। চেক করে নেব জ্যামটা ঠিক মতন হবে কি না। প্লেটের মধ্যে একটু দিয়ে ঠান্ডা করে নেব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে বোঝা যাবে না জ্যামটা ঠিক মতো হয়েছে কি না। ঠান্ডা হয়ে গেছে, প্লেটটা বাঁকা করলেই গড়াচ্ছে। যখন ঠিক মতো হবে এত স্পিডে গড়াবে না। আরও 1 মিনিট আমি নেড়ে নেব। এখন রসটা রেডি হতে আর বেশি সময় লাগবে না। আরেকবার চেক করে নেব। ফেনাটা সরিয়ে রসটা তুলে প্লেটের মধ্যে দিয়ে দেব। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন গরম আছে বলে এইভাবে গড়াচ্ছে। ঠান্ডা হয়ে গেছে, প্লেটটা বাঁকা করলে দেখুন গড়াচ্ছে না। এখন আমি গ্যাস অফ করে দেব, অল্প একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এইভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করব কিছুটা। পুরোপুরি ঠান্ডা হলে কন্টেনারে ঢালতে অসুবিধে হবে। একটু ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। লেবুর খোসাটা জুলিয়েন করে দেওয়ার জন্য খুব সুন্দর অরেঞ্জের গন্ধ উঠেছে। আপনারা চাইলে খোসা না দিয়ে অরেঞ্জ এসেন্সও দিতে পারেন। এখন স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। অরেঞ্জ জ্যাম দিয়ে স্যান্ডউইচ বাচ্চা বড় সকলেরই খুবই ভালো লাগবে খেতে। আপনারা এইভাবে জ্যাম বানিয়ে 1 বছর ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন। ফ্রিজের বাইরে 3-4 মাস খুবই ভালো থাকে। জ্যামটা এখনও বেশ গরম আছে, ঠান্ডা হয়ে গেলে আরও ঠিক হয়ে যাবে। হয়ে গেল অরেঞ্জ জ্যাম। আমার এই অরেঞ্জ জ্যাম বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।